বাহানাগার কাছে ভয়াবহ দুর্ঘটনা করমণ্ডল এক্সপ্রেসে মালগাড়ির উপর উঠে যায় করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন 12টি বগি হুড়মুড়িয়ে পড়ে যায় ভেঙে পড়ে ভিতরে দুমড়ে মুচড়ে যায় বহু মানুষ আটকে পড়েন এবং যারা প্রত্যক্ষদর্শী তারা যে বিবরণ দিচ্ছেন তা সত্যি হয়তো আতঙ্কে রোম খাড়া করে দেবে এমন একটি বিবরণ তারা দিচ্ছেন যারা চোখের সামনে দেখেছেন সেই ভয়াবহ দুর্ঘটনা মূলত আরো একটি সুপারফাস্ট এক্সপ্রেসের 3টি বগি উল্টে যাওয়ার জেরেই এই ভয়াবহ দুর্ঘটনা তিনটি গাড়িতে দুর্ঘটনা যদিও দুটি গাড়ি কামরা উল্টে যায় করমণ্ডল এক্সপ্রেসের 12টি কামরা এবং সুপারফাস্ট যে এক্সপ্রেসটি ছিল তার অন্তত যশবন্তপুর যে সুপারফাস্ট এক্সপ্রেস তার অন্তত তিনটি কামরা উল্টে যাওয়ার জেরে এই ভয়াবহ এই দুর্বিষহ দুর্ঘটনা যে ঘটনার অভিঘাত কাঁপিয়ে দিয়েছে গোটা দেশকে গোটা দেশ সত্যি আজকে হয়তো বিভিন্ন প্রান্তে যাদের কাছের মানুষ হয়তো এই ট্রেনে রয়েছেন আছেন আহত হয়েছেন বা হননি সকলেই হয়তো চিন্তায় আছেন হয়তো কেউ যোগাযোগ করতে পেরেছেন হয়তো কেউ যোগাযোগ করতে পারেননি কিন্তু এই মুহূর্তটা নিঃসন্দেহে ভীষণ ভীষণ কঠিন তবে এই কঠিন মুহূর্তকে যতটা সম্ভব স্বাভাবিক করার প্রচেষ্টা ওড়িশা সরকারের তরফ থেকে চলছে রাজ্যের তরফ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা ইতিমধ্যেই বলা হয়েছে এবং ভারত সরকার তারাও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন এবং প্রত্যেকটা মুহূর্তের দিকে নজর রয়েছে ভারত সরকারের পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যাদের দুর্ভাগ্যজনক মৃত্যু হয়েছে তাদের এমনিতেই 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তারা সমবেদনা জানিয়েছেন এছাড়াও যারা গুরুতর আহত হয়েছেন তাদের জন্য 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং যারা কম আহত হয়েছেন তাদের জন্য 50,000 টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রী স্বয়ং টুইট করে জানিয়েছেন যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে তার কথা হয়েছে তারাও গোটা বিষয়টি নজরে রেখেছেন এবং রেস্কিউয়ের জন্য যা যা দরকার যাবতীয় জিনিস যাবতীয় সাহায্য যাবতীয় টিম ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন এবং আরও অনেক টিম পৌঁছচ্ছেন আরও বেশি গতি আনার জন্য আরও বেশি দ্রুততা আনার জন্য উদ্ধার কার্যে ইতিমধ্যেই বায়ুসেনাকেও নামানো হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি বায়ুসেনাও নামানো হয়েছে যাতে এই এই তদন্তে এই এই উদ্ধার কার্যকে আরও কিছুটা গতি আনা যায় যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছিল যে সেখানে চিকিৎসকদের একটি টিম পাঠানো হবে একটি ক্যাম্প করা হবে যাতে মানুষকে কিছু মানুষকে অন্তত ন্যূনতম যে পরিষেবাটা সেখানে দেওয়া সম্ভব সেই পরিষেবাটাও যাতে দেওয়া যায় সেই প্রচেষ্টাতেও কোনো খামতি রাখা হচ্ছে না দুর্ভাগ্যজনকভাবে প্রত্যেক মুহূর্তে মৃতের সংখ্যা বাড়ছে হার হিম ঘটনা বাহানাগায় আর এই এই বাহানাগা যে ভয়াবহ ভয়াবহ ট্রেন দুর্ঘটনা সেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার প্রথম ছবি তুলে ধরে রিপাবলিক বাংলা ঘুরে কাটায় তখন 7:30 থেকে 7:30 ঠিক সেই সময় প্রথম ছবিটি যখন প্রথম দুর্ঘটনা ঘটে সেই প্রথম ছবি তুলে ধরে রিপাবলিক বাংলা তারপর থেকে প্রত্যেকটা মুহূর্তের আপডেট কী কী আপডেট হচ্ছে কতজনকে উদ্ধার করা সম্ভব হচ্ছে কোন টিম আসছে কাদের কাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে কোন হেল্পলাইন নম্বর চালু করা হচ্ছে সেই সমস্ত আপডেট জানাতে থাকে রিপাবলিক বাংলা প্রথম বাংলা চ্যানেল যারা 1929 একাধিক প্রতিনিধি সেখানে পাঠিয়েছেন এবং সেখানকার যাবতীয় আপডেট তুলে ধরছেন এবং কেউ যদি সমস্যায় থাকে তাহলে তাকে সাহায্য করার অন্তত ন্যূনতম যে প্রচেষ্টাটুকুনি করা যায় সেই প্রচেষ্টাটুকুনিও করছেন তারা এই মুহূর্তে সমস্ত আপডেট দেখাচ্ছি আমরা রিপাবলিক বাংলায় লাগাতার ননস্টপ যাবতীয় আপডেট এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মহানগর রেল দুর্ঘটনার সেই সমস্ত ঘটনা আর সেই সমস্ত ছবি বালেশ্বরের হেল্পলাইন নাম্বার এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আপনাদেরকে জানিয়ে দিই 8249591599 বালেশ্বর হেল্পলাইন নাম্বার এই মুহূর্তে আজকাল যোগাযোগ করার চেষ্টা করছেন দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনা ঘড়ি কাটায় তখন ঠিক 7:30 থেকে 7:38 একটি ট্রেন করমণ্ডল এক্সপ্রেস সব থেকে গুরুত্বপূর্ণ একটি ট্রেন দক্ষিণ ভারত যাবার অনেকেই চিকিৎসার জন্য যান হঠাৎই খবর আসে দুমড়ে মুচড়ে গিয়েছে ট্রেনের একটি কামরা একটি মালগাড়িতে করমণ্ডল এক্সপ্রেসের যে ইঞ্জিন সেই ইঞ্জিনটি উঠে যায় এবং সেই উঠে যাওয়ার ফলে একের পর এক বগি একটা নয় দুটো নয় তিনটে নয় 12টি বগি পরপর খবর আসতে থাকে 12টি বগি উল্টে গিয়েছে দুমড়ে গিয়েছে কোনোটি আড়াআড়িভাবে পড়ে রয়েছে কোনোটি একেবারে ওলট পলট খেয়ে গিয়েছে আর তার ভিতরে মানুষগুলো যারা যারা আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছেন যারা ঘটনার অভিজ্ঞতা হয়তো প্রাথমিকভাবে বুঝে উঠতে পারেনি যে কী হলো কেন হলো কীভাবে হলো কেউ গুরুতর আহত হয়েছেন কেউ কম আহত হয়েছেন কেউ বেরিয়ে আসতে পেরেছেন বা কেউ পারেননি এবং কারো কারো দুর্ভাগ্যজনক মৃত্যু হয়েছে যে দুর্ভাগ্যজনক মৃত্যুকে আমাদেরকে দেখতে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এবং সেই খবরের প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা আপনাদেরকে দিতে বাধ্য হচ্ছি তবে এই দুর্ঘটনার পর
যেটা আরো আরো একটা গুরুত্বপূর্ণ খবর জানতে পারা যায় যে যশবন্তপুর এক্সপ্রেস যেটা হাওড়ার দিকে আসছিল সেটিও দ্রুত গতিতে আসছিল এবং তার তিনটি কামরা উল্টে যায় তার তিনটি বগি উল্টে যায় যার জেরেই করমণ্ডল এক্সপ্রেসে এই ভয়াবহ দুর্ঘটনা ওই গানে তিনটি বগি করমণ্ডলের 12টি বগি প্রায় 15টি বগি উল্টে গিয়েছে বহু মানুষ আহত হয়েছে অন্তত 350 পার করেছে আহতের সংখ্যা এবং এই ঘটনার পর সবার আগে যারা এগিয়ে আসেন সেখানকার যারা স্থানীয় সেই স্থানীয় মানুষরা সবার আগে এগিয়ে আসেন অন্তত তাদের পক্ষে যতটা সম্ভব তারা উদ্ধারকার্যে হাত লাগান মানুষকে সাহায্য করেন বেরিয়ে আসতে সাহায্য করেন এবং সবথেকে ভয়াবহ ছিল সেই সমস্ত মানুষের মুখগুলো যারা হঠাৎ এই ঘটনায় ঘাবড়ে গিয়েছেন হতভম্ব হয়ে গিয়েছেন হকচকিয়ে গিয়েছেন কেউ কাঁদছেন কেউ হয়তো পরিবারের মানুষটাকে খুঁজে পাচ্ছে না কেউ হয়তো তার কাছের লোকটাকে খুঁজে পাচ্ছে না হয়তো ফোনটা খুঁজে পাচ্ছে না তাকে কন্টাক্ট করার জন্য যোগাযোগ করার জন্য দিশে হারা হয়ে গিয়েছেন বহু মানুষ দুর্ভাগ্যজনক এই রাত দুর্ভাগ্যজনক জুন মাসের এই রাত এবং এই রাতের সাক্ষী থাকলো গোটা দেশ করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা তবে যাবতীয় সাহায্যের হাত ইতিমধ্যে বাড়িয়েছে ওড়িশা সরকার ওড়িশা প্রশাসনের তরফ থেকে উদ্ধারকারী দল এসেছে স্থানীয় মানুষদের পাশাপাশি একের পর এক অ্যাম্বুলেন্স এসেছে এবং তারা সেখান থেকে সেই মানুষগুলোকে উদ্ধার করে নিয়ে গিয়েছে স্থানীয় হাসপাতালে নিয়ে গেছে বালেশ্বর মেডিকেল কলেজে সেখানে তাদের চিকিৎসা করা হচ্ছে সেখানে কন্ট্রোল রুম খোলা হয়েছে বালেশ্বর স্টেশনেও কন্ট্রোল রুম খোলা হয়েছে সঙ্গে সঙ্গে হাওড়া খড়গপুর শালিমার সমস্ত জায়গায় কন্ট্রোল রুম খোলা হয়েছে অন্তত যাতে দুই সেতুর দুই দিকের মানুষকে অন্তত যোগাযোগটা করে দেওয়া যায় অন্তত একটা যোগসূত্র স্থাপন করা যায়